আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পালিত হলো জাতীয় শোক দিবস, জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুকে হত্যার পর কারাবন্দি অবস্থায় জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জিয়া। ফাঁসির আগে দেয়া জবানবন্দিতে আব্দুল মাজিদ। এবং দেশে করোনা ভাইরাসে আরো 34 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2644। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের নিহত সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এদিকে বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপিল মাহমুদের রিপোর্ট। জাতির এই শোকের দিনে ভোরে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে, সেখানে পরিবারের সদস্য ও অন্যদের কবরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এদিকে সকাল 8টার পর থেকে ধানমন্ডি ও বনানী কবরস্থানে জাতির জনকের নিহত পরিবারের সদস্যদের স্মরণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অসাম্প্রদায়িক দেশ গড়তে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিকে আশ্বস্ত করতে চায় বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। শোকের দিনে ভুয়া জন্মদিন পালন না করে বিএনপি নেত্রী জাতিকে বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিভ্রান্তকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন, তাদেরও শুভ বুদ্ধির উদয় হলে সেটার জন্য ধন্যবাদ। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে 1976 সালে গ্রেফতার হন তৎকালীন আওয়ামী লীগের তরুণ নেতা ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে এক আত্মীয়ের মাধ্যমে কারাবন্দী অবস্থায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান তিনি। ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকীতে বিটিভির কাছে স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা জানান। উনি আসলো জেলখানে আমার লোক দেখা করতো, তখন আমারে উনি বলল তুমি কাজ করো, জিয়াউর রহমান সব আমারে বলছে তোমারে বলার জন্য, তুমি যদি ওনার পার্টিতে জয়েন করো ওনার সঙ্গে তাহলে তোমাকে ওনাকে ক্যাবিনেট মিনিস্টার বানাবে। সেইটাও বলে জিয়াউর রহমান যদি তুমি রাজি না হও তাহলে তুমি তোমাকে 25 বছর জেলে থাকতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, কপালে যদি আসে তাই হবে, 25 বছর থাকতে হয় থাকবো। বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে তার রক্তের সঙ্গে আমি বেমানি করতে পারবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে শনিবার বাদে আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবার হলে আয়োজিত এই মাহফিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। 75-এর 15 আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ফাঁসির আগে এই হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। খুনি মাজেদ তার জবানবন্দিতে বলেছেন, যোগ্যতা না থাকলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মাহমুদুর রহমানের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পর কার্যকর করা হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। গত 12 এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি মাজেদ গ্রেপ্তারের আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কথা স্বীকার করেছেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সৈনিক অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণ তার প্রমাণ। 15 আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। খুনি মাজেদ আরও বলেছে, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিভিন্নভাবে মদদ দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদদ ছিল ওদের প্রতি, তো ওনার ডাইরেক্ট মদদ ছিল, উনি তো ওদেরকে টোটাল প্যাট্রোনাইজেশন একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন পোস্ট, এই ফ্রাইজ পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কতদিনের তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। ইতিহাসের জঘন্যতম হত্যার পরিকল্পনা এবং হত্যা প্রবৃত্তি সব কিছুই হয়েছে বঙ্গভবন থেকে, কোনো চেন অফ কমান্ড ছিল না। তারা ওই ওখান থেকে বঙ্গবন্ধু থেকে পাঠিয়ে দিয়েছে তাদের জন্য, তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে, অন্যান্য মহিলা তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের, সারা এগুলি আর কি কথা বলবো। খুনিরা অবাধে যাতায়াত করতো বঙ্গভবনে, যা মাজেদের বক্তব্যে উঠে এসেছে। বঙ্গবন্ধু ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি যে রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, ইয়েই দেখতাম স্যার সব কিছু, এই যে গাড়ি দিয়ে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন, এই কুনেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকত সেখানটি তাদের সাথে। মাজেদ তার জবানবন্দিতে আরও বলেছে, সামরিক চেন অফ কমান্ড প্রতিষ্ঠা করার কথা বলায় খালেদ মোশারফকে মেরে ফেলা হলো। চেন অফ কমান্ড ছাড়া ফোর্স চলে নাকি? 15 আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। ইতিহাসের জঘন্যতম ঘটনার বিচারের লক্ষ্যে একই বছর ধানমন্ডি থানায় মামলা করা হয়। 1997 সালে বিচার কাজ শুরু হয়ে 2009 সালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে তা শেষ হয়। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি। এরা হলো খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির মধ্যে রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র, নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে শিগগিরই কমিশন গঠন করা হবে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। 1975-এর 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ঘটে যায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। পৈশাচিক এ হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের বেশিরভাগ সদস্য। ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে 21 বছর বন্ধ রাখা হয় হত্যাকাণ্ডের বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধ্যাদেশটি বাতিল করলে 1996 সালে মামলা দায়ের করা হয়। 2009 সালের 19 নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেয়া 12 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত।
পরের বছর ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আরেক আসামি আজিজ পাশা। করোনা মহামারীর শুরুতে গত এপ্রিলে ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। ১২ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলে উদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় আছেন। পলাতক বাকি তিন খুনির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে এ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্স। আমরা দুজনের অবস্থান জানি, তিনজনের অবস্থান জানি না। আমরা এই তিনজনের অবস্থান খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। প্রথম কথা, খুনি নূর চৌধুরীর ব্যাপারে আইনি প্রক্রিয়া চালু আছে, অন্যদিকে আমরা আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছি। খুনি রাশেদ চৌধুরীর ব্যাপারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাটর্নি জেনারেল একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা ঠিক জানি না ওনার পদক্ষেপটা কী, আমরা এই জিনিসটা অবজার্ভ করছি। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ে বলা হয় ওই হত্যাকাণ্ড ছিল এক মহাষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের বিষয়ে জানান আইনমন্ত্রী। গত বছর ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ আমরা একটা সিদ্ধান্ত নিই যে একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং সেই রকম ঘোষণাও আমরা দিই, কিন্তু দুঃখের হচ্ছে যে এরপরেই কিন্তু সারা বিশ্ব এই করোনা ভাইরাসে মহামারীতে আক্রান্ত হয়, তো সেই কারণে কিন্তু আমরা কোনো এই ৬ মাস এই কোনো কিছুতে এগোতে পারি না। যতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমরা প্রথমে কমিশনের অবকাঠামো এবং কর্মপরিধি কী হবে সেটা খুব মানে এই ১-২ মাসের মধ্যে আলাপ আলোচনা করে এটা স্থির করব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। এই আইনের ড্রাফট কিন্তু চলছে, এখনো শেষ হয়নি এটা এই আইন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি মহল দেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। পরে এই শিল্পের ১৮টি সংগঠন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ উল্টো পথে হাঁটা শুরু করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র একটি বিশেষ আসন গড়ে নেবে সেই লক্ষ্য নিয়েই আমরা, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা দূর করতে জাতীয় পর্যায়ে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রশ্ন রেখে বলেন, করোনা না কমলে কীভাবে হাসপাতালগুলোকে নন কোভিড ঘোষণা করা হবে? হেলথ মিনিস্ট্রির বাইরে থেকে লোক এনে এই হেলথ মিনিস্ট্রির ভিতরে যে অনিয়ম, যে সমন্বয়হীনতা এগুলো এবং যে ধরনের দুর্নীতির অভিযোগ আসে এগুলো মীমাংসা করুন। দেশের মানুষ স্বাস্থ্যসেবা চায় এবং এই স্বাস্থ্যসেবা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। কোভিড-১৯ মহামারীতে মানুষে মারা যাচ্ছে এবং এটা এখনও কমার লক্ষণ আমাদের চোখে পড়ছে না। স্বাস্থ্যমন্ত্রী কী কারণে এটাকে বন্ধ করতে বললেন সেটা আমাদের বোধগম্য হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২ বছর কারাভোগ করলেও নীতির প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সাথে কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বেগম জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ী কামনায় নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন। বিএনপি নেতা কর্মীরা এতে অংশ নেন। একটা মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হলো শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। সেখানে তার স্বাক্ষর নাই, কোনো ধরনের তার সাথে সম্পর্ক নাই। একজন নির্দোষ মহিলা গণতন্ত্রের জন্য বারবার নিজের জীবনকে বিপন্ন করেছেন। তিনি কারাগারের বাইরে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত নন। ২ বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে, তবুও মাথা নত করেননি তিনি।
দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টার 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3625 জনে। একদিনে 12,891টি নমুনা পরীক্ষায় নতুন 2,644 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.51%। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা 274,525 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,012 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,57,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.42%। 24 ঘন্টায় মৃত 16 জনই ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ 7 জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার নতুন তদন্ত দল। সিনহা সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের তদন্ত দলটি শনিবার দুপুরে মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া ও নারী চবুনিয়া এলাকা পরিদর্শন করে। গত বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার জামিল আহমেদের পরিবর্তে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান খায়রুল ইসলাম। এরপর দিনই সিনহা হত্যায় অভিযুক্ত 4 পুলিশ সদস্যকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া 3 সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়। এদিকে রিমান্ডে 4 আসামি কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ মামুন এবং এএসএ লিটন মিয়ার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এছাড়া 3 সাক্ষী নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ এবং নিজাম উদ্দিনের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। গত 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। 3 কিশোর হত্যা মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লা এবং শরীরচর্চার শিক্ষক শাহানুর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুকের 3 দিনের রিমান্ড দিয়েছেন যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসান। এর আগে 5 আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। একই সাথে মামলার 5 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় 3 জন নিহত ও 14 জন আহত হয়। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় 75-এর 15 আগস্ট শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 21 পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশির। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশিরের বয়স হয়েছিল 88 বছর। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত টিকার উৎপাদন শুরু করেছে রাশিয়া। নাম দেওয়া হয়েছে স্পুটনিক। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি মাসের শেষ নাগাদ সহজলভ্য হবে এই প্রতিষেধক। যদিও ধরনের টিকার বিপুল উৎপাদনে 100% নিরাপত্তা নিশ্চিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতও করোনা টিকার বড় ধরনের উৎপাদনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, নিজেদের উদ্ভাবিত 3টি ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা চলছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ভারতে করোনায় মৃতের সংখ্যা 49,000 ছাড়িয়েছে। সারা বিশ্বে এই সংখ্যা ছাড়িয়েছে 7,66,000। মোট আক্রান্ত 2,12,00,000-এরও বেশি মানুষ। মানিকগঞ্জের চরাঞ্চলের বানভাসীদের ত্রাণ সহায়তা দিয়েছে রাজধানীর পল্লবী ক্লাব লিমিটেড। উপজেলার দৌলতপুরের বাঘটিয়ায় 700-এরও বেশি দুর্গতদের মাঝে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চলের অবহেলিতদের পাশে অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এবার পারটেক্স খেলার খবর।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান 39 বছরের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এম এস ধোনির। ফিনিশিং দক্ষতা আর নেতৃত্ব গুণে বিশেষজ্ঞরা ক্যাপ্টেন কুল উপাধি দিয়েছিলেন ভারতকে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে। 2014 সালে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি। করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ স্থগিত হয় সম্ভবত তারই সিদ্ধান্ত। ওয়ানডেতে 10,000 এবং টি টোয়েন্টিতে 1,500-এরও বেশি রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। পালিত হল জাতীয় শোক দিবস, জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুকে হত্যার পর কারাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জিয়া, ফাঁসির আগে দেয়া জবানবন্দিতে আব্দুল মাজেদ। এবং দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,644। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।